স্পেশাল সালাদ, লেবু, গরুর মাংস বোনা, তেলাপিয়া মাছ বোনা, ডাল বোনা, এখানে আমার জন্য একটা চাপিলা মাছ আছে। আসসালামু আলাইকুম, আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আমার গ্রামের ভিডিওটা নিয়ে আসলাম। গত ঈদে আমি যখন বাড়িতে গেছিলাম তখন বাগিনা এবং ভাতিজার সাথে দুপুরে খাইতে বসছিলাম, কিন্তু এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি কারণ আমার অনেক ভিডিও পেন্ডিং ছিল। তাই আজকে চিন্তা করলাম একটা ভিডিও, ইন্টারেস্টিং একটা ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে ভাতিজা তরকারি ছাড়া খাবার খাইতেছে, সে আজকে ভাত খাবে কিন্তু কোনো প্রকার তরকারি নেবে না। এটাই ছিল তার সাথে আজকে চ্যালেঞ্জ। আসলে চ্যালেঞ্জ না এটা, অ্যাকচুয়ালি সে আসলে রাগ করে তরকারি খাবে না, তো আমরাও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি কারণ তাকে বলেই দিছি যে তোমাকে আজকে কোনো প্রকার তরকারি দেওয়া হবেই না, তুমি যদিও চেষ্টা করো তোমাকে আসলেই দেওয়া হবে না, তুমি যতটুকু খাইতে পারো ভাত আজকে খাইতে পারো, শুধু লবণ নিয়ে খাইতে পারবো আর কিচ্ছু তরকারি নিতে পারবো না। সেও সেজন্য একটু মন খারাপ করে শুধু ভাত খাইতেছে, আর আমাদেরও একটু দয়া মায়া কমে গেছিলো। আমরাও চিন্তা করছি যে না আজকে তোকে ছাড়াই আমরা সব কিছু খাবো, তুই শুধু চেয়ে চেয়ে দেখবি, তাই একটু পরপর আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তার মন চাইলেও সে খাইতে পারতেছে না যেহেতু তাকে মানা করে দেওয়া হয়েছে তুমি আজকে শুধু ভাত খাবা, কোনো প্রকার তরকারি খাবে না। আমরাও একটু সাধছিলাম কিন্তু সে খাবেই না, তাই সে পিছন দিক দিয়ে হয়ে একটু খাইতেছে, ক্যামেরার সামনে সে আর খাবে না কারণ সে খালি ভাত খাইতেছে, তার একটু মন খারাপ। আমরা সবাই মজার মজার খাবার খাইতেছি কিন্তু সে খাইতে পারতেছে না। এইদিকে বাঘিনা ধুম খাইতেছে, বাঘিনা একটু লেবু মাইরা খাইতেছে, একদম লেবু মাইরা টাইরা একদম চিপড়ায় সেই লেভেলের খাইতেছে। আমি চিন্তা করলাম একটু গরুর মাংস নেই কারণ গরুর মাংস যেহেতু বোনা করে রান্না করা হয়েছে, আর আমি একটু হাড় ছাড়া খাইতে পারি না, আর হাড় টার হইলে আমার কাছে একটু খাইতে ভালো লাগে। আমি জানি না গরু মাংসের দোকানগুলোতে গেলে মানুষ কেন হাড় কিনতে চায় না, আমি আসলে যতবার যাই ততবার আমার মন চায় যে হাড়ের মাংস কিনে নিয়ে আসে, কিন্তু মানুষজন গেলে দেখি হাড়ের মাংস কিনতে চায় না, কিন্তু বাসায় খাইতে বসলেই হাড়ের মাংস হাড়ের মাংস হাড়ের মাংস খুঁজে, অন্য কোনো কিছু খাইতে চায় না। বিশেষ করে মানুষ বিয়ে বাড়িতে গেলে এই জিনিসটা খুঁজে, তাকে এত সাদাসাদির পরেও সে কিন্তু খাইতেছে না, তার মন খারাপ হচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে কিন্তু নিতে সাহস করতেছে না, আর আমরাও খুব মজা পাইতেছি তারে নিয়ে। মোটামুটি একটু সবাই আজকে তারে নিয়ে মজা করতেছে কিন্তু সে লজ্জায় আসলে শুধু তাকাইতেছে কিন্তু নিতে পারতেছে না। কি আর করার, সে যেহেতু খালি ভাত খাবে আমরাও তাকে খুব একটা বেশি সাদাসাদি করতেছি না কারণ বেশি সাদলে তার একটু দাম বাইরে যাবে। বেচারি এখন দুঃখে লবণ নিয়ে খাবে, লবণ দিয়ে ভাত খাবে কারণ সে কোনো তরকারি যেহেতু নিচ্ছে না, তাই একটু লবণ মাইখা ভালোভাবে তারপর খাইতেছে। তোমরা চিন্তা করো না, সে কিন্তু আসলেই ভালো খাইতে পারে, আলহামদুলিল্লাহ আমার মতোই খায় আমার ভাতিজা। আমি একটু তাকে বারবার বলতেছিলাম যে একটু খা, তুই খাবে না, সে কোনোভাবেই তরকারি নেবে না, কিন্তু বাঘিনা এইদিকে তার সাথে মজা নিয়ে চম্পেশ খানা খাইতেছে। বাঘিনা কিন্তু কোনো দিকে থাইমা নাই, যদিও সে এক প্লেটের বেশি খাইতে পারে না, তবুও ভাতিজারে দেখানোর জন্য বাঘিনা একটু পরপর মাংসের টুকরা থেকে ছিঁড়ে ছিঁড়ে খায় আর আমার দিকে দেখে। আমরা কিন্তু সেই লেভেলের মজা নিতেছি জুয়ারকে নিয়ে। আরও একটু তরকারি নিয়ে নিই, আর আজকের সালাদটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আরে ভাতিজা খা, আরে ভাতিজা খা খা খা, সাদলাম তবুও সে খাবে না, এতবার সাদলাম তবুও সে খাবে না, তার কিন্তু মন খারাপ, কপালটার দিকে তাকাইলে বোঝা যায় সে কত পরিমাণ কষ্ট পাইতেছে, তার খাওয়ার দেওয়া হচ্ছে না। ওফ ওরে ভাতিজা, খুব খারাপ লাগতেছে এখন দেখে আবার, যদিও তখন খারাপ লাগে নাই কারণ আমরা চ্যালেঞ্জ নিছি যেহেতু তোকে খালি ভাত খাওয়াবো, তাই তখন আসলে খারাপ লাগে নাই, তবে এখন দেখে খারাপ লাগতেছে। ভাতিজারে আসলে তরকারি ছাড়া এভাবে ভাত খাওয়াইছি, আর সালাদটা আজকে স্পেশাল এই জন্য বললাম, টমেটো শসা এবং পেঁয়াজ সব কিছু কুচি কুচি করে তারপর সালাদটা বানানো হয়েছে, এই জন্য আসলে সালাদটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর সালাদটা যদি এরকম মাখানো না হয় তাহলে আসলে সালাদ খাইয়ে মানো মজা লাগে না, কারণ সালাদটা একটু মাখামাখো হবে, তেল এবং হচ্ছে একটু সেই লেভেলের একটা মাখানি দিবে, তাহলে না আসলে একটু মজা লাগে। যদি শুধু শসা আর হচ্ছে লেবু টেবু কাইটা দেয় টুকরা টুকরা করে, এগুলো খাইতে আসলে টেস্ট নাই, এগুলো এমনিতেই খাইতে মজা, ওইভাবে অন্যভাবে খাইতে মজা নেয়। বাগিনার মোটামুটি এক প্লেট খাওয়া শেষ হয় নাই এখনও, কিন্তু ভাতিজার কিন্তু এক প্লেট খাওয়া শেষ, তরকারি ছাড়াই ভাতিজা এক প্লেট খাইয়া আর একবার নিয়ে আসছে ভাত, এখন সে তরকারি নিবে না, তারে বলতেছি নিতে কিন্তু সে নিবে না, না 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 আজকে ভাতিজা তরকারি ছাড়াই ভাত খেয়ে শুধু লবণ দিয়ে। ভাতিজার এই জিনিসটা দেখে কিন্তু আমার কাছে আসলে খুব হাস্যকর লাগতেছে এখন একটু, যে ভাতিজা এক প্লেট তরকারি ছাড়া ভাত খাইছে আবার নিছে ভাত, সেটাও তরকারি ছাড়াই খাইব, কোনো প্রকার তরকারি নেবে না, শুধু লবণ মাইখা সে ভাত খাবে। আর ওইদিকে ভাগিনার পেট তো ফুলে টুলে গেছে, সে তো আসলে জোর করে খাইতেছে, আর একটু পরপর ভাতিজার দিকে তাকাইতেছে কারণ দুই ভাই তো, তারা একটু একজন আরেকজনকে নিয়ে মজা করে আর কি, তাই একটু পরপর হুজাইফা জুবাইরের দিকে তাকায়। আর এই ভাতিজা একটু সালাদও নিল না, সালাদটা সাদলাম তাও নিল না, যাই হোক খুবই কষ্ট লাগতেছে এখন, যদিও কিছু করার নাই, ভাতিজার চ্যালেঞ্জ ছিল তরকারি ছাড়া খাবে, খুবই ভালো লাগলো আমার কাছেও। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আল্লাহ হাফেজ, বাই বাই, তোমরা ভালো থাকবে, আবার দেখা।